দর্শক এতক্ষণ ধরে যে দৃশ্য দেখলেন সেটি মালায়ালাম ভাষার এক সিনেমার, যেটির অধিকাংশ সময় জুড়ে দেখানো হয় রান্না করে এক নারীর রান্নার আয়োজনের ব্যস্ততা, রান্না করা এবং থালাবাটি ধোয়ার দৃশ্য। 1 ঘন্টা 40 মিনিটের এই সিনেমায় একই দৃশ্য বারবার দেখানো হয়, তাতে কিছুটা বিরক্তির জন্ম হয়, কিন্তু যে ভাবনার উদয় হয় সেটি বেশ গুরুত্বপূর্ণ। পরিচালক আসলে বোঝাতে চেয়েছেন বারবার রান্না ও থালাবাটি ধোয়ার দৃশ্য দেখতেই যেখানে বিরক্তির জন্ম হচ্ছে, সেখানে একজন নারী 3 বেলা একই কাজ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে করছেন, তাহলে তার শরীর মনের অবস্থা কেমন হয়? দর্শক, এই সিনেমার মতো ঘটনা আপনার আমার বাড়িতেও ঘটে। আর ঠিক এই বাড়িরই কোনো এক দেয়ালে টানানো থাকে পুরুষতান্ত্রিক রক্ষণশীল বাণী, সংসার সুখের হয় রমণীর গুণে কিংবা স্বামীর পায়ে নিচে স্ত্রীর বেহেস্ত। আজ যে সিনেমা নিয়ে আলাপ করবো সেটির প্রেক্ষাপট মিলে যায় এই বাণীর সঙ্গে। 2021 সালে মুক্তি পাওয়া সিনেমাটির নাম দি গ্রেট ইন্ডিয়ান কিচেন। প্রতিদিন রান্নাঘরে যত কাণ্ড ঘটে তা হয়তো আমরা আলাদা করে ভাবি না কিংবা আমাদের মাথাতেও আসে না। কেটে বেছে ধুয়ে খাবার রান্নাঘর থেকে টেবিলে আনা, আবার টেবিল থেকে উচ্ছিষ্ট সহ থালাবাটি রান্নাঘরে নেওয়ার কাজ সাধারণত যিনি করেন তিনি একজন নারী। নারী যে এসব কাজ করবেন মধ্যবিত্ত সংসারে, এটি যেন অবধারিত বা টেকেন ফর গ্রান্টেড। বিভিন্ন প্ল্যাটফর্মে আমরা অনেকেই বলতে শুনি মায়ের হাতের রান্নায় এক জাদু আছে। আবার অনেকে রোমান্টিক ভঙ্গিতে বলেন বইয়ের রান্না সুস্বাদু হয় ভালোবাসা থাকলে। দি গ্রেট ইন্ডিয়ান কিচেন আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মমতায় তৈরি সুস্বাদু খাবারের পেছনের গল্প অতটা রোমান্টিক বা স্মুথ নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে নারীর রক্ত, ঘাম ও শ্রমের গল্প। আর এই গল্পটি ঐতিহাসিক সত্য। সিনেমায় সংসারে সেই রমণীর চরিত্র অভিনয় করেছেন নিমিষা সাজায়ন, আর স্বামীর চরিত্র অভিনয় করেছেন সুরজ হেঞ্জন বরুণ। নাচের শিক্ষক নিমিশা আর স্কুলের শিক্ষক সুরাজের বিয়ে হয় পারিবারিক সেটেলমেন্টে। এরপর নিমিশা নিজেকে আবিষ্কার করে কালীকুটের এক রক্ষণশীল ও পুরুষতান্ত্রিক পরিবারে, যেখানে নারী মানেই সংসার নামক অফিসের বিনা বেতনে 24 ঘন্টা কর্মচারী, আর পুরুষ যৌবনের টাকা কামাবে আর বার্ধক্যে পায়ের উপর পা তুলে বসে খাবে, সেই খাবারও আবার রান্না করে দিবে কোন এক নারী। সংসার নামক অফিসের রান্নাঘর বিভাগে নিমিশার সহকর্মীরা শাশুড়ি, যেখানে নিমিশার শাশুড়ি ক্লান্ত শ্রান্ত এক কর্মী আর নিমিশা শিক্ষানবিশ। ঘটনাচক্রে নিমিশার শাশুড়ি বদলি হন তার অন্তঃসত্ত্বা মেয়ের বাড়িতে, তখন রান্নাঘরের পুরো দায়িত্ব চলে আসে নিমিশার কাঁধে। এরপর শুরু হতে থাকে একের পর এক আপদ। দর্শক, রান্নাঘর থেকে এবার আসা যাক খাবার টেবিলের দিকে, যেখানে পুরুষদের খাবার ম্যানার দেখে নিমিশা প্রথম ধাক্কা খায়। মাছের কাটা, মাংসের হাড়, সবজির চিবানোর ডাটা ছড়িয়ে রাখা হয় টেবিলে। ডাস্টবিন বানিয়ে রাখা টেবিলেই স্বামীর পর খাবার খেতে হয় নিমিশাকে। এরপর ঘিন ঘিন অনুভূতি নিয়ে সেই টেবিলই নিমিশাকে পরিষ্কার করতে হয়। কেবল রেস্তোরাঁয় খেতে গেলেই স্বামীর খাবার খাওয়ার প্রপার ম্যানার দেখতে পায় নিমিশা। দর্শক, চলুন আরেকবার রান্নাঘরের গল্পে ফেরা যাক। কোন তরকারি কি প্রক্রিয়ায় রান্না হবে তাও নির্ধারণ করে দিতে চান পুরুষেরা, এমনকি বাড়িতে বেড়াতে আসা আত্মীয়রাও নিমিশার রান্নার প্রক্রিয়া নিয়ে বিচার করেন। নিমিশার শ্বশুর বলেন রাইস কুকারে ভাত রান্না করা যাবে না, ভাত রান্না করতে হবে লাকড়ির চুলায়। বিপরীতে রান্নাঘরের ময়লা পানি সরানোর পাইপ মেরামতের তাগাদা দিলেই দেখা দেয় পুরুষের উদাসীনতা। সিনেমায় পুরুষের দুর্বলতা দেখা যায় কেবলই ধর্মের সামনে। নিমিশার মাসিকের সময় তার রান্নাঘরে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়, যেন হইলে ভাইরাস জনিত রোগ। নিমিশার মাসিকের সময় রান্না করতে আসেন এক আত্মীয়, কিন্তু বেশিরভাগ সময়ই তিনি ব্যস্ত থাকেন নিমিশাকে ভালো নারী হওয়ার দীক্ষা দিতে। সিনেমার নারী চরিত্রগুলো দিকে লক্ষ্য করলে দেখা যায় তথাকথিত গুড ও ব্যাড উইমেনের ধারণা। এই গুড বা ব্যাড আসলে পুরুষেরই দৃষ্টিভঙ্গি, অর্থাৎ যদি সব সহ্য করে থাকতে পারো তাহলে তুমি গুড উইমেন, আর যদি না পারো তাহলে তুমি ব্যাড। সিনেমার পোস্টারে যে দৃশ্য দেখতে পাই সেটিও এই ব্যাড ও গুড উইমেনের ধারণা থেকেই বানান। পোস্টারে দেখা যায় রান্নারত স্ত্রীকে পেছন থেকে জড়িয়ে ধরে আছেন স্বামী, দুজনেরই মুখে হাসি। অর্থাৎ যে নারী সব সহ্য করে ভালো রাখতে পারে সেই হলো গুড উইমেন। এমন গুড উইমেন হলেই পুরুষের মনে সুখের সঞ্চার হয়। শুরুতে যে বাণীর কথা বলেছিলাম সংসার সুখের হয় রমণীর গুণে, এখানকার সুখটাও কিন্তু পুরুষেরই সুখ। আবার ব্যাড উইমেনেরও উদাহরণ পাওয়া যায়, যেমন নিমিশার শাশুড়ি। নাচের প্রতি নিমিশার আগ্রহকে তিনি পুরুষের দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে দেখেন, নিমিশাকে চাকরির জন্য আবেদন করতে বলেন, কিন্তু এই পরামর্শ যাতে পরিবারের পুরুষ সদস্যরা জানতে না পারে নিমিশাকে সে বিষয়েও সতর্ক করেন। অর্থাৎ এক অদৃশ্য শৃঙ্খলের মধ্যে
তিনিও বন্দী। সিনেমার কাহিনীতে নতুন মোড় আসে নারীর অধিকার নিয়ে সোচ্চার একজনের ফেসবুক পোস্টকে কেন্দ্র করে, তাতে সমর্থন দেয় নিমিষা। এ নিয়ে নিমিষার শ্বশুর বাড়িতে অভিযোগ জানায় ধর্মীয় পাণ্ডারা। নিমিষাকে তার সমর্থন সরিয়ে নিতে চাপ দেয় সুরাজ। আবার একটি সাবপ্লটে আমরা দেখতে পাই মাসিক কোনো অসুচি নয় এমন রায় দিচ্ছেন আদালত। এরপর অধিকার নিয়ে সোচ্চার সেই নারীবাদীর বাড়িতে হামলা চলে ধর্মীয় গুন্ডারা। দি গ্রেট ইন্ডিয়ান কিচেন মূলত একটি নারীবাদী চলচ্চিত্র, তবে এটিকে ক্লাসিক্যাল ফার্স্ট ওয়েভ নারীবাদ না বলে হাল আমলের নারীবাদী চলচ্চিত্র বললেই বেশি ভালো হয়। সিনেমাটির পরিচালক একজন পুরুষ। পরিচালক জিও বেবি নিজের অভিজ্ঞতার কথা ফুটিয়ে ধরেছেন এই সিনেমায়। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, 2015 সালে বিয়ের পরদিন থেকেই স্ত্রীর পাশাপাশি রান্নাঘরের দায়িত্ব নেওয়ার চেষ্টা করেন তিনি, কিন্তু কিছুদিন যাওয়ার পর উপলব্ধি করেন এই জন্য একটি জেলখানা যা তার মনোজগতে অস্বস্তিকর প্রভাব তৈরি করছে। পুরো সিনেমাতেই পরিচালক নারীর প্রতিদিনকার একান্ত সংগ্রামের কথা তুলে ধরেছেন। রান্নাঘরের বদ্ধ পরিবেশ, হাতে উচ্ছিষ্টের গন্ধ নিয়েই স্বামীর যৌন তাড়না নিবারণের মতো ক্ষুদ্র ক্ষুদ্র গল্প উঠে এসেছে। গল্পের শেষটাই আমরা দেখতে পাই এত সব জঞ্জাল আর নির্যাতনে নিমিশার যখন নার্ভাস ব্রেকডাউন হয় তখন সে ফিরে যায় তার বাবার বাড়িতে, কিন্তু সেখানেও শান্তি মেলে না। তাকে বলা হয় স্বামীর বাড়িতে ফিরে যাওয়া শ্রেয়। ঘটনাচক্রে সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখতে পাই মুক্ত জীবনের দিকে ছুটে নিমিশা হয়েছে নাচের শিক্ষক, কিন্তু ঘর থেকে বেরিয়ে কর্মক্ষেত্রে নিমিশার স্বাধীনতা নিশ্চিত হয়েছে কিনা তার সিনেমায় দেখানো হয় না। হয়তো গল্পের প্রয়োজনে কিংবা স্ক্রিন টাইমের সীমাবদ্ধতার কারণে পরিচালক সেটা দেখাতে পারেন। যতটুকু দেখিয়েছেন তাতেই যে অস্বস্তির জন্ম হয় বাকিটা দেখালে দি গ্রেট ইন্ডিয়ান কিচেনের খাবার হজম নাও হতে পারে। দর্শক, সিনেমাটি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি জানান কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন প্রিয়জনদের সঙ্গে, আর চ্যানেলটিতে নতুন হলে নিজে সাবস্ক্রাইব করুন, অন্যকেও বাধ্য করুন।